1975 সালের 7ই নভেম্বরের মতো ঐক্যবদ্ধ আন্দোলন না করলে বেগম খালেদা জিয়াকে মুক্তি এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার অঙ্গীকারবদ্ধ হতে হবে। সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা একথা বলেন। জেদ্দাস্থ স্থানীয় একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব। টিপু সুলতান ও আমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহসম্পাদক বেলাল আহমেদ। আরও বক্তব্য রাখেন সদস্য সচিব মনিরুজ্জামান তপন, যুবদলের সভাপতি আব্দুল মান্নান, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েত উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী, প্রকৌশলী নুরুল আমিন, রফিকুল ইসলাম জসিম, শেখ মোস্তাক।